রানা প্লাজায় 24 এপ্রিলের ঘটনার পর, যেহেতু এটা সারা দুনিয়ার কারখানার ইতিহাসে একটা বিরল ঘটনা এবং এ ধরনের ঘটনার মধ্য দিয়ে আমরা আশা করেছিলাম বাংলাদেশে পোশাক মালিকরা সচেতন হবে, সরকার শ্রমিকদের পক্ষে থাকবেন এবং ক্ষতিপূরণের যে আইন, সেই আইন বদল হয়ে শ্রমিকরা এক জীবনের ক্ষতিপূরণ পাবে, দোষীরা শাস্তি পাবে এবং পরবর্তীতে অন্যান্য কারখানার মালিকরা সতর্ক হবে শ্রমিকদের সাথে আচরণ করতে, শ্রমিকদের জীবনকে বিপদের দিকে যাতে না ঠেলে দিতে হয় সেই জায়গায়। কিন্তু গত 9 বছর ধরে আমরা কিন্তু দেখছি এমন একটা অবস্থা যে শ্রমিকরা, যে পরিবাররা তাদের স্বজনদের হারিয়েছে, তাদের সেই হারানোর বেদনা আমরা কোনোভাবেই লক্ষ কোটি টাকা দিয়েও পূরণ করতে পারবো না, কিন্তু তাদের যে ক্ষতিপূরণের চাহিদা, সেই চাহিদা পূরণ করা হয়নি এবং দোষী মালিকের শাস্তির ব্যবস্থা করা হয়নি। একই জন্য ছুটি দিতে হবে এবং একই সাথে রানা প্লাজার সামনের যে জায়গাটা, যেই ধ্বংস করি, এই জায়গাটা যেহেতু সব আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে বাজেয়াপ্ত হয়েছে বলে আমরা জানি যে এখানে আমরা দেখলাম 9 বছর পার হয়ে গেল, কিন্তু এই যে যারা দোষী ব্যক্তি যারা রয়েছে তাদের কিন্তু বিচারের আওতায় কিন্তু সরকার আনতে পারেনি, বিচারটা এখন পর্যন্ত ঝুলে আছে। আমাদের এই রাষ্ট্রের শ্রমিকরা কিন্তু এখনও কিন্তু আস্থা পাচ্ছে না যে এই শ্রমিক হত্যার কবে বিচার হবে। তো আমরা সরকারের কাছে দাবি জানাই অবিলম্বে এই রানা প্লাজার যে ভবন 10-এর যে দায়ী ব্যক্তি যারা রয়েছে, দোষী ব্যক্তি, তাদেরকে দৃষ্টান্তমূলকভাবে শাস্তি দাবি জানাই। সেই সরকারের কাছে আমি এই জায়গায় পুনর্বাসন চাই, আজীবন চিকিৎসা চাই। আমি কি খামো, কেমনে চলবো, আমার খালি চিকিৎসা হলে তো চলবো না, বাদ কাপড়ের দরকার আছে, তেল সাবানের দরকার আছে, থাকার জায়গার দরকার আছে। আমার এই জায়গায় থাকার জায়গা চাই, আমি বাস স্ট্যান্ড চাই, আমার পুনর্বাসন আর আজীবন চিকিৎসা। আমি আমার যেন কারো কাছে হাত না পাতা না। দৌড়ায় চলে আসলাম রানা প্লাজার সামনে, আসে দেখলাম বিল্ডিং বসে পড়ছে, ধুল ময়দান, খালি ধুলাবালি। এত চেষ্টা করলাম কোন দিকতে ঢুকবো, কোন দিকতে ঢুকে আমার ছেলেকে উদ্ধার করব, কোনো দিকে পথ পেলাম না। কিন্তু তখন কত মানুষ উদ্ধার করছে, সেনাবাহিনী ছিল, মিলিটারি ছিল, আর্মি ছিল, পুলিশ ছিল, তারপরে পাবলিক কত ছেলেরা ছিল, খাই করছে, দাওয়ানো, খুনতানো, কুড়ালানো, আমরা মানুষকে বের করি। ছেলের যে রাব্বি মা বলে ডাকে না লাগে, আমার সবসময় অস্থির লাগে, বেহুশ লাগে, মনে হয় আমি নিচে না হেঁটে আমি উপর দিয়ে হাঁটতেছি, মনে হয় আমি পৃথিবীতে আর নাই। বলেন আপনি কি ক্ষতিপূরণ পাইছিলেন? না, আমি ক্ষতিপূরণ আজও পাইনি, আমাদের ক্ষতিপূরণ আজও দেয় নেই। আমাদের কিছু সাহায্য দিয়েছে, বিদেশিরা কিছু সাহায্য আমাদেরকে দিয়েছে, তাছাড়া আমাদের ক্ষতিপূরণ আজও দেয় নেই। আমরা ক্ষতিপূরণ চাই, আমাদের যদি ক্ষতিপূরণ দেয়। 48 লাখ টাকা হয় না। সরকার কি জানে না যে মানুষের হত্যা করলে তার বিচার হয় না? কেন রানার বিচার করতেছে না? কি জন্য যে আমাদের যে মারি ফেলা দিল, হত্যা করলো আমাদের ভালো ছেলে, অফিসে আসলো আর নাই হয়ে গেলো, আমরা পালাম না। আমার ছেলে যে প্যান্ট শার্ট পরে আসলো, আমি দেখলাম হেঁটে গেলো, আর আমার ছেলে যে বাসায় ফিরে গেলো না, সে মা কেমন ঠিক থাকতে পারে বলে? না 9 বছর সে মা কোনোদিন ঠিক থাকতে পারে না। এই কারবালার আগুন আমাদের আর যায় না, যার সন্তান হারাইছে সেই জানে সন্তানের জ্বালা, মা ছাড়া কেউ জানে না। আমার এই এপ্রিলের মাস হয়েছে, আমার চোখে ঘুম নাই, আমি ঘুম আসতে পারিনি, রাত্রি বিছানার সাথে আমি ছটফট করি, আমার ছেলের সুখে আমি পাগল হয়ে যাই। আমার মনে হয় আমার ছেলে এপ্রিলই বাঁচি ছিল, এতদিন আমার ছেলে বাঁচি ছিল, আর যেই 24 এপ্রিল আসলো আর আমার ছেলে গেল, রান্না বললাম কীভাবে ঢেসে গেল। এই যে 24 এপ্রিলের সামনে করে অনেক মিডিয়া, সাংবাদিক, শ্রমিক নেতারাও এখানে আসে, আর এর মধ্যে যে বছরকে বছর চলে যায় আর কোনো খোঁজ থাকে না, আমাদের কেউ খোঁজখবর নেয় না। আর এই 24 এপ্রিলের কথা মনে করলেই মনে করেন যে আমাদের বুকের মধ্যে ধড়ফড় করে, মাথায় ব্যথা করে, আমি ঘুমের ঘরও চিৎকার মারি উঠি এই রানা প্লাজারের স্মৃতিকে মনে করে। 2013 সাল 24 তারিখে যে ঘটনাটা ঘটছিল, তো আমরা আজ 9 বছর ধরে এই বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংগঠন থেকে আমরা এই কাজটা করে আসছি যে এই আজ পর্যন্ত দোষীদের বিচার হলো না, রানার বিচার হলো না। আজকে আমাদের মাঝে থেকে অনেক বন্ধুরা হারিয়ে গেছে, বান্ধবীরা হারিয়ে গেছে, তারা নিহত, নিখোঁজ কেউ, তাদের জন্য আমাদের অনেক কষ্ট হয়। আমরা একসাথে চাকরি করছি, আমরা একসাথে কাজ করছি, আমরা একসাথে চলাফেরাও করছি, তারা আজকে আমাদের মাঝে নাই। বিচার না হবে ততদিন আমরা এই লড়াই সংগ্রাম চালিয়ে যাব, তো আমরা লড়াই করব। আগামীতে আমরা দরকার পড়ে আমরা মাঠে নামবো, আমরা যতদিন এই বিচার না পাবো ততদিন আমরা লড়াই সংগ্রাম চালিয়ে যাব।